সময়কে আমরা নষ্ট করছি এবার আপনাকে আমি সেই সময়ের মূল্য সম্পর্কে একটু থিম দিব আশা করি আপনাদের হৃদয়ের গহিনী একটু হলো টাস লাগবে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই তাপসিরে কবির লিখেছেন পৃথিবীর এই ভূখণ্ডে তাফসিরে কবিরের মর্যাদা অনেক বেশি এই তাপসিরে কবিরের মুসান্নে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই বলেন একদিন আমি আমার বাড়ির পাশেই একটা বাজার ছিল সেই বাজারে গেলাম সন্ধ্যা ঘনিয়ে আসলো তখন আমি বাজারে গেলাম এরপর সন্ধ্যার পরে হঠাৎ করে দেখতে পেলাম এক বড় বিক্রেতা বাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন এমন কোন ক্রেতা আছো বরফ বড় বরফ বরফ পুঁজি গলে যাচ্ছে কে এমন আছো দরদি ক্রেতা বরফ হলার পুঁজিটা রক্ষা করার জন্য বরফটা ক্রয় করবে বড় বিক্রেতার এই পুঁজি যদি গলে যায় সে তার মা বাবাকে কি খাবার দিবে তার সন্তান পরিবারকে ভরণ পোষণ কিভাবে করবে এমন কোন ক্রেতা ছো দরদি কোনো ক্রেতা আছো না থাকলে বড় বিক্রেতা আর পুঁজিটা রক্ষা করার জন্য এগিয়ে আসো ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই বলেন আমি ঠান্ডা ডয়ের চিত্রে ওই বরফ বিক্রেতার কথাগুলো শুনছি আর আমার মাথার ভিতরে কেমন যেন একটা চিন্তা চলে আসলো এতদিন পর্যন্ত তাফসিরে কবির আমি লিখেছি সুরাতুল আসরের তাফসির লিখেছি কিন্তু আমার মাথায় কোনোদিন আসে নাই আমার জীবনটাও তো একটা বরফের চাকার মতো আমার শৈশব শেষ হয়ে গেল কৈশোর শেষ হয়ে গিয়েছে জৈবনের তারণায় কত পাপ করেছি বয়স্ক হয়েছি আমার জীবন নামক বরফের চাকা তো গলে যাচ্ছে আমি তো কবরের যাত্রী হয়ে যাচ্ছি কবরে যাওয়ার মতন পুঁজি তো আমার অর্জন করতে পারি নাই কবরে গেলে আমার কি উপায় হবে সেই কথাগুলো বরফ বিক্রেতার কাছ থেকে শুনে শুনে প্রকৃত আমি বুঝতে পেরেছি বাবাজি বন্ধুরা আমার জীবনটা বরফের চাকার মতন হেলায় হেলায় আমরা সময় কাটিয়ে দিচ্ছি ফেসবুক তেল করছো বন্ধু করো আমি শতবার বললো হয়তো বাধা হবে না কিন্তু আল্লাহর কোরআন যদি একবার তেলোয়াৎ করা আমার প্রিয় নবী বলেন তুমি তেলোয়াৎ না করতে পারো আল্লাহর লিখিতই পাণ্ডুলিপির দিকে একটু তাকিয়ে থাকো আমার প্রিয় নবী বলেন আল্লাহ তোমার কলমের ভিতরে নুরের বাতি জ্বালিয়ে দিবেন এবং শুধু তাই নয় সাও আলিউল্লাহ মহাদেশতে হিলবি রহমেদুল্লাহ লাই হুজ্জাতুল্লাহিল কিতাবের মধ্যে বলে যে আল্লাহর বান্দা নবীর উম্মত দিকে তাকিয়ে থাকে পড়তে পারুক আর না পারুক আল্লাহর কসম করে বলছি আল্লাহ তাআলা তার চোখে যদি কি বৃদ্ধি করে দিবে কারণ এই কোরআন মৃত না আল্লাহ যেমন জীবন্ত কোরানের রাইটার জীবন্ত হওয়ার কারণে ওই লেখ জীবন্ত ঠিক কিনা বলেন বন্ধু এজন্য যুবক তোমাদেরকে হাতে প্রয়োজনে তোমাদের পায়ে আল্লাহর ধরবর কোরআনটা প্রতিদিন আমি তোমাদেরকে অনুরোধ করব অন্তত পাঁচটা লাইন তুমি পড়ো একটা পৃষ্ঠা কোরআন যদি পড়তে পারো আল্লাহর কসম করে বলছি ওই কোরআন যার জবান দিয়ে উচ্চারণ হবে যেই চোখ দিয়ে কোরআন তেলোয়াত করবে ওই তেলোয়াত কারি সেই সন্তান কোনোদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারে না ওই সন্তান কোনোদিন লাল বাবা কালো বাবা কোনো বাবার সাথে জড়িত হতে পারে না ওই সন্তান নেশাগ্রস্ত হবে না ওই সন্তান কোনোদিন মা বাবার গায়ে হাত দিবে না ওই সন্তান কোনোদিন চাঁদাবাজি করবে না ওই সন্তান একজন কোরআনই সন্তান অলিউল্লা সন্তান হিসাবে কবুল হবে কথা ঠিক কিনা বলেন যদি বিশ্বাস করুন আর না করুন এই কোরআন হচ্ছে একটি ম্যাগনেট এই কোরআন জীবন্ত একটু পরীক্ষা করে দেখুন কারণ এই বাংলার জমিনে দেখুন যারা মোলামা কারো মা বাবা বৃদ্ধাশ্রমে আসে এরকম নজির আছে নাকি নাই কারণ এটা কোরআনের ফসল এটা হচ্ছে কোরআনের সাথে কারণ রাসুল রাসুলামের একজন সাহাবি তিনি কত চমৎকার কথাটি বলছেন আমার কাছে সেটি খুব ভালো লাগে তিনি প্রায় সময় এই কোরআনের সৌবত নিয়ে অনেকগুলো কথা বলতেন একদিন ইসলামকে দেখলেন যে আল্লাহ রাসুল কোরআন তেলোয়াত করছেন কোরআন তেলাওয়াত শুনে শুনে তার এত মজা লেগেছিল সেই মজার অবস্থাটা তিনি জুবাই রেবনে মুতিম নামক একজন ব্যক্তি এর আগে আব্দুল উজ্জা তার নাম ছিল জামানার পায়গাম্বার মসজিদে নবীতে যখন কোরআন তেলাওয়াত করছেন জুবাই রেবনে মতিম বলছেন আমার নাম ছিল আব্দুল উজ্জা আমি কোরআন তেলোয়াতগুলো যখন শুনতেছিলাম আমার ভিতরে এমন একটা পরিবর্তন শুরু হয়ে গেল কাদা কলবি ইউতিরুল ইসলাম তিনি নিজেই বলছেন কাদা কলবি ইউতিরুল ইসলাম আমার কাছে মনে হচ্ছে আমার অন্তরের ভিতরে কলবের ভিতরে একটা ইসলামের পাখি এসে বসে গেছে আর কুফুরির পাখিটা আমার অন্তর থেকে বের হয়ে গেছে এরপর জামানার পয়গম্বরের কাছে তিনি আসলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে দরদি মাখা কণ্ঠে আপনি কোরআন তেলাওয়াত করেছেন সেই তেলোয়াটটা আমি কিভাবে করব সেই আমাকে একটু বাতলিয়ে দিন সেই বিষয়টা আমাকে একটু শিক্ষা দিয়ে দেন জামানার পায় বলেন ও জোবায়ের তুমি যাও গোসল করো সুন্দরভাবে পাক পবিত্র হয়ে আসো জুবাইর ইবনে মুতিব বলেন এরপর জামানার পয়গাম্বরের হাতে আমার হাতটা যখন রাখলো আল্লাহর কসম করে বলছি তখন মনে হচ্ছে যেন নবীর হাত থেকে আমার হাতের ভিতরে ভাইব্রেশন শুরু হয়ে গেছে তখন এই জুবাইর ইবনে বলেন কাতা কলবি উতিরুল ইসলাম তখন আমার কাছে মনে হচ্ছে নবীর হাতের ঘর্ষণের মাধ্যমে আমার অন্তরের ভিতরে ইসলামের পাখিটা ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে গেছে আল্লাহু আকবার বলেন তাহলে এটি কি রাসুল ইসলামের মজে যা এজন্য বাবাজি বন্ধুরা আমার আল্লাহ রাসুল এক সময় বলেছেন আল কুরানু আল্লাহ রাসিহি ও সালাতিহি ও সিয়ামু আল হজ্জু আন সিমালিহি ও সাইরু আমালি আলা রিজলিহি জামানার পয়গাম্বর বলেন মানুষকে যখন কবরে রাখা হবে কোরান তার মাথার দিক থেকে আসবে মুনকার নাকির যখন সুয়াল করতে থাকবে কোরআন মাথার দিক থেকে এসে বাধা দিবে এই বান্দা প্রতি রাতে কোরআন করেছে রমজানুল মুবারক কেমন লাইল করেছে প্রতিদিন কোরআন তেলাওয়াত করেছে যা প্রশ্ন আমাকে করো আমাকে করো ওই আল্লার বান্দাকে ছেড়ে দাও ছেড়ে দাও মুনকার নাকির একবার চলে যাবেন ডান দিক থেকে আসসালাতু ওয়ালি ইয়ামিনি নামাজ এসে দাঁড়িয়ে যাবে বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েছে মানুষ চা দোকানে আড্ডা দিত গীবত করত আর এই বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে জুমার নামাজ আগে এসেছে কম্পিটিশন করে জুমার নামাজ এসে আগে এসে খতিব সাহেবের আলোচনা শুনেছে কোরআনের সাথে হৃদয় লাগিয়ে দিয়েছে এভাবে যখন বলতে থাকবে নামাজ তুমি সরে যাও সরে যাও যা প্রশ্ন করার আমার সাথে করো মুন্কার নাকির এবার বাম দিক থেকে বাম দিকে চলে যাবে আর শিয়ামও আন সিমা তখন সিয়াম রোজা চলে আসবে আমি আল্লাকে খুশি করার জন্য সিয়াম সাধনা করেছে ও বা ও মুন্কার নাকির যা প্রশ্ন তুমি আমাকে করো এই বান্দাকে তুমি ছেড়ে দাও আমার প্রিয় রমি বলেন এরপর পায়ের দিকে যখন চলে যাবে ও সাই আমালি আলা আরেজ দান সৎকা হজ তখন দাঁড়িয়ে যাবে এই যে দান শৎকার করছেন মসজিদে করেন কি করেন নাই এই যে গত জুমে আমি বললাম পাঁচ টাকা বা দশ টাকার চা না খেয়ে আপনি মসজিদে দান করুন এটি হচ্ছে অলাহ দোআলা আমিল মিসকিন আল্লাহ তালা বলছেন এক শ্রেণীর মানুষ আছে দানও করে না আবার তারা কোনো মানুষ দিতে চাইলে উৎসাহিত করলে ওই উৎসাহিত ব্যক্তিকে থামিয়ে দেয় এরকম মানুষ আছে না নাই নিজেও দিবে না আরেকজনকেও বলবেন এটা কোরআনের সাথে এটা অবমাননা করা হয় একজন আরেকজনকে উৎসাহিত করবেন দান করার জন্য কখনো এমনটি যাতে আমাদের না হয় আমি দিব না আরেকজন দিতে চাচ্ছে তাকে আমরা বারণ করব না যদি বারণ করেন কোরআনের আয়াতকে আপনি অমান্য করলেন কথা ঠিকই না বলেন এই কথাগুলো লাইভ হচ্ছে এটি সাজানো কোনো কথা নয় আপনারা হয়তো ভাবছেন যে লাভ লাইভ হচ্ছে কেন পৃথিবীর বহু রাষ্ট্র থেকে দেখে আমার কাছে প্রায় দুই থেকে আড়াইশো ক্ষতি বাসে আজকে আমি যেই সুরাতুল আসরের তাপসির করছি আগামী জুমায় তারা আলোচনা করবে এই আলোচনা দেখে দেখে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ এতে আপনারা খুশি না বেজার আমি তো এখানে বসে এই কথাটা বলছি এখানে আমার আর জীবনের প্রাপ্তি তেমন কিছু নেই আমার জীবনে যা অর্জন হওয়ার আলহামদুলিল্লাহ হয়েছে এখন হচ্ছে দিন প্রচার করব কিভাবে আপনাদেরকে নিয়ে নবীলার কাছে সাফাতের কান্ডারির কাছে গিয়ে জান্নাতে একই পরিবারের সদস্য হবে এটি হচ্ছে আমার থিম এবং চিন্তা জবান খুলে বলেন আল্লাহ আমিন সমানিত শুধু এই কথাগুলো বলছি এই জন্য আমরা ওই দান সৎকা আপনার পায়ের দিক থেকে এসে বাধা দিতে থাকবে শ্যামলি মসজিদে দশটা টাকা প্রতি জুমায় সে দেয় সর্বনিম্ন এভাবে দিচ্ছে সে এভাবে মসজিদের খেতমত করে যাচ্ছে আল্লাহর ঘরে দান করছে যা যা প্রশ্ন করার আমাকে করো তার কত কষ্টের টাকাটা সে দিচ্ছে তাহলে তাকে কেন তুমি কষ্ট দিবে আল্লাহ রসুল বলেন তখন ওই মনকার নাকির আল্লাহর জিম্মায় বান্দাকে রেখে রহমতের চাদর দিয়ে ওই কবরে তারা বিদায় নিয়ে যাবে জবান খুলবেন আল্লাহ একবার আরো যাব খেলে বলেন আল্লাহ সেভাবে প্রস্তুতি নিতে রাজি আছেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ তাহলে এই জবানটাকে